অতীতের সরকারি দল দামি দামি গাড়ি নিয়ে তাদের সফর করতে পারেন, কিন্তু আমাদের জাতীয় কমিটি জনগণের অর্থে জনগণের সামর্থ্যে পরিচালিত হয়। সুতরাং এই বর্ধিত পরিবহন ব্যয়ের কারণে এক বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু তারা দূর থেকে এই সমাবেশের সঙ্গে মানসিকভাবে এবং আন্দোলনের শক্তি নিয়ে যুক্ত আছে। যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট এবং শ্রম ব্যয় করেছেন, জাতীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানায়। আজকে আমরা যখন এই সমাবেশ করছি, এর মধ্যে কয়েক দফা সরকার তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। সরকার সবসময় যুক্তি দেয় যে গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে এই কারণে যে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে এবং এই ভর্তুকি জনগণের টাকা ফিরে দিতে হচ্ছে। সুতরাং এগুলোর দাম বাড়িয়ে ভর্তুকি কমালে সেটা জনগণেরই লাভ, এর চাইতে তথ্য বিকৃতি কিংবা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আমরা সবসময় ব্যাখ্যা করে বলেছি, ভর্তুকি যে কারণে দেওয়া হচ্ছে সেই কারণ দূর করেন আগে। কেন ভর্তুকি দেওয়া হচ্ছে? বিদেশি কোম্পানির কাছ থেকে 30 গুণ বেশি দামে গ্যাস কেনা হয়েছে। জাতীয় সংস্থা যদি আজকে সারা দেশের সকল গ্যাস সরবরাহের সুযোগ পেত, গ্যাস খাতে কোন ভর্তুকি থাকত না। যদি বিদ্যুৎ রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হতো, বিদ্যুৎ খাতে কোন ভর্তুকি থাকত না। যদি গ্যাস খাতে গ্যাস দিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট পরিচালনা এবং রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্ট গুলো নবায়ন মেরামত করা হতো, যদি মেরামত করা হতো গ্যাস কোর, যদি তিতাস এবং হবিগঞ্জ থেকে গ্যাসের উৎপাদন বাড়ানো হতো, তাহলে তেল ভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করতে হতো না। সুতরাং বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হতো না, অতিরিক্ত তেলের আমদানি করে আরো বহু হাজার কোটি টাকার ভর্তুকির চাপ বাংলাদেশের মানুষের উপর পড়তো না। কিন্তু এই সহজ সমাধানগুলি থাকা সত্ত্বেও এবং আমরা বহু বছর ধরে এই সমাধানগুলি বলা সত্ত্বেও সরকার এই সহজ সমাধানের পক্ষে যায় নাই। কারণ যদি জাতীয় সংস্থা গ্যাস উত্তোলন করে, তাহলে শত কোটি হাজার কোটি টাকার কমিশন পাওয়ার সুযোগ থাকে না। যদি বিদ্যুৎ উৎপাদন হয় রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্ট থেকে, তাহলে কমিশন পাওয়ার সুযোগ থাকে না। এবং সেই কারণে দুর্নীতির কারণে, ভুলনীতির কারণে এবং বাংলাদেশের সরকারের উপর বিশ্ব ব্যাংক, IMF আর বহুজাতিক কোম্পানির আধিপত্য স্বীকার করে নেওয়ার কারণে আজকে বাংলাদেশে সকল খাতে ভর্তুকি বেড়েছে। আর সেই ভর্তুকির কারণে সরকার ঋণগ্রস্ত, রাষ্ট্র ঋণগ্রস্ত। আর সেই ভর্তুকি কমাতে গিয়ে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোতে ব্যক্তি পরিবার সকলেই ঋণগ্রস্ত। ঋণগ্রস্ততা বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, উৎপাদন ব্যয় বেড়েছে, দারিদ্র বিমোচনের কথা আমরা শুনি সরকারের মুখে, সেই দারিদ্র বেড়েছে। সুতরাং আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলন শুধু তেল গ্যাস কয়লা রক্ষার আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে এমন একটি নীতি এবং এমন একটি রাজনীতি এবং এমন একটি ক্ষমতার প্রশ্ন যা নিশ্চিত হলে বাংলাদেশের মানুষের টাকা, পকেটের টাকা বিদেশি কোম্পানির জন্য, কমিশন ভোগীদের জন্য নিশ্চিত করতে গিয়ে দেশের মানুষের সর্বনাশ হয় না। বাংলাদেশে আমরা, আপনারা জানেন, জাতীয় কমিটির আন্দোলন করার কারণে বিদেশি কোম্পানি, বিশ্ব ব্যাংক, IMF, ভারত, যুক্তরাষ্ট্র, এদের প্রবল চাপ থাকা সত্ত্বেও তৎকালীন বেশ কয়েকটি সরকার চেষ্টা করা সত্ত্বেও গ্যাস রপ্তানি করতে পারে নাই। যদি তারা সেই সময় গ্যাস রপ্তানি করতে পারত, আজকে তেলের জন্য ভর্তুকি দিতে হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। আর যদি তারা গ্যাস রপ্তানি করতে পারত, সেই গ্যাসের বদলে যে তেল আমদানি করতে হতো, তার জন্য আরো অতিরিক্ত 20,000 কোটি টাকা ভর্তুকি দিতে হতো। সুতরাং
সেই আন্দোলন শুধু গ্যাস সংকট রক্ষা করেছে তাই নয়, মানুষের প্রতিদিনের জীবনকে রক্ষা করেছে। এবং যদি তারা বন্দর, আপনারা জানেন চট্টগ্রাম বন্দর, যদি এই আন্দোলন না থাকত চট্টগ্রাম বন্দর জামিয়াত মার্কিন কোম্পানির দখলে থাকত। আমরা এতদিন নৌবন্দর নিয়ে চিন্তিত ছিলাম, চিন্তিত আছি, নৌবন্দরের বিষয়ে আমাদের অনেক কর্মসূচি সামনে আসবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিমান বন্দরও হুমকির মুখে। বাংলাদেশের সরকার দাবি করছে বাংলাদেশের বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে। যদি বিমান বন্দরের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে না পারে, যদি বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে বিদেশি কোম্পানিকে লিজ দিতে হয় বিমান বন্দর, তাহলে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কে? বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি বিদেশিদের কাছে এই সরকার লিজ দিতে যাচ্ছে? সেই লক্ষণগুলি আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে যে জনগণের শক্তি গড়ে উঠছে তার ভয়ে ভীত সন্ত্রস্ত এই সরকার। কয়েকদিন আগে ঢাকা সুরেত্র লং মার্চ আমরা করেছি, লং মার্চ শেষ হওয়ার পরে পেট্রো বাংলা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে সুরেত্রকে তারা কোনো বিদেশি কোম্পানির হাতে দেবে না। আমরা বলতে চাই সরকারের এই ঘোষণা আমাদের লং মার্চ এবং আন্দোলনের বিজয়। আন্দোলনের কারণেই তারা বাধ্য হয়েছে এই ঘোষণা দিতে, কারণ ঢাকা থেকে সুরেত্র পর্যন্ত লং মার্চের মধ্যে দিয়ে জনগণের যে সমর্থন আমরা লক্ষ্য করেছি তাতে আমরা স্পষ্ট করেছি এই অঞ্চলটি ক্রমে দুর্বল হয়ে উঠছে, কোন সরকারের ক্ষমতা নাই সুরেত্র এলাকাকে ওই গ্যাস ক্ষেত্রকে কোনো বিদেশি কোম্পানির হাতে দেয়। এই সুরেত্র গ্যাস ক্ষেত্র যদি জাতীয় সংস্থার মাধ্যমে ঠিকমতো উত্তোলন করা হয়, এইখানে যে গ্যাস সম্পদ আছে সেই গ্যাস দিয়ে বাংলাদেশের সারা বাংলাদেশের দশ বছরের বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিকাশে যে বাড়তি গ্যাসের সন্ধান পাওয়া গেছে, রশিদপুরে যে বাড়তি গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সর্বোপরি বঙ্গোপসাগরে যে বিশাল গ্যাসের মজুদ আছে, এই সমস্ত গ্যাস সম্পদ যদি জাতীয় সংস্থার নেতৃত্বে তাদের শতভাগ মালিকানায় রপ্তানি নিষিদ্ধ করে দেশের কাজে ব্যবহার হয়, বাংলাদেশে আগামী 40 বছরে বিদ্যুতের কোনো সংকট থাকবে না, গ্যাসের কোনো সংকট থাকবে না। কিন্তু আপনারা জানেন বঙ্গোপসাগর কনকফিলিপসের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া তারা 2 ব্লক দিয়েছে, আরো অন্যান্য ব্লক তাদের হাতে যাওয়ার নানা রকম কন্ডিশন চলছে। আর তাই বঙ্গোপসাগর সমুদ্র এবং ভূমি সমস্ত ক্ষেত্রে তাদের যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে এই আন্দোলন যদি শক্তিশালী এবং অপ্রতিরোধ জায়গায় আমাদের নিতে হবে, কারণ এই না করলে লুণ্ঠনকারী কমিশন ভোগী বিদেশি কোম্পানি তাদের যে মাত্রায় দখল লুণ্ঠনের মতলব আছে তা সম্পন্ন হলে এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য আমাদের আন্দোলন শুধুমাত্র এই সম্পদ রক্ষার আন্দোলন নয়, এই আন্দোলন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আন্দোলন, এই আন্দোলন দেশের গ্যাস সম্পদ দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আন্দোলন, এই সম্পদ কয়লা সম্পদ যাতে দেশের মানুষের কাছে শতভাগ লাগে তার আন্দোলন। সরকারের পক্ষ থেকে অনেক সময় অভিযোগ করা হয় আমাদের বিরুদ্ধে, বলা হয় যে আপনাদের কি এখতিয়ার আছে, বলা হয় আওয়ামী লীগ নির্বাচিত সরকার, বিএনপি জোট নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার হিসেবে তারা জনগণের প্রতিনিধি, তারা যা খুশি করতে পারে। আমাদের জবাব হচ্ছে নির্বাচনের আগে জনগণকে আপনারা এক কথা বলবেন আর নির্বাচনের পরে গিয়ে আরেক কথা বলবেন, জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। জনগণের পরিষ্কার কথা, আমরা বিভিন্ন কর্মসূচিতে জনগণের এই যুক্তি বিভিন্নভাবে শুনেছি, পরিষ্কার কথা হচ্ছে জনগণ আপনাদের ভোট দিতে পারে, জনগণ আপনাদের হাতে দেশকে তুলে দেয় নাই, যা খুশি তাই আপনারা দেশ নিয়ে করার এখতিয়ার আপনাদের নাই। আপনারা যদি নির্বাচনের আগে জনগণের কাছ থেকে অনুমতি নিতেন যে আমরা উন্মুক্ত খুনি করতে চাই,
জনগণ যদি আপনাদের অনুমতি দিত তাহলে আপনারা বলতে পারতেন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসছেন, কিন্তু নির্বাচনের আগে আপনারা কথা দিয়েছেন উন্মুক্ত খনি নিষিদ্ধ করবেন, আপনারা কথা দিয়েছেন ফুলবাড়ি চুক্তি পূর্ণ বাস্তবায়ন করবেন, নির্বাচনের পরে এসে আপনারা উন্মুক্ত খনি করার জন্য বড় পুকুরিয়া চক্রান্ত করছেন। আমরা বলছি বড় পুকুরিয়ার কৃষকেরা ক্ষতিপূরণ নেবে কিন্তু কোনোভাবেই সেখানে উন্মুক্ত খনি করতে দেবে না। আপনারা নির্বাচনের আগে জনগণের স্বার্থ দেখার কথা বলেছেন, নির্বাচনের পরে এসে কনক ফিলিপসের হাতে গ্যাস সম্পদ রপ্তানি করার চুক্তি করেছেন এবং এখন মার্কিন কোম্পানির পাশাপাশি চাইনিজ কোম্পানি রাশিয়ান কোম্পানিকেও আপনারা যুক্ত করতে চেষ্টা করছেন। আর নির্বাচনের আগে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, নির্বাচনের পরে এসে বঙ্গোপসাগরকে মার্কিন কোম্পানির হাতে তুলে দিয়ে মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আজকে আমাদের দেশে একের পর এক সরকার আসে কিন্তু এই সরকার একের পর এক সরকার আসে আমরা দেখি কোন সরকার প্রতিটি সরকার মুচলেকা দেওয়া সরকার, প্রতিটি সরকার কমিশন ভোগী সরকার, প্রতিটি সরকার মুক্তিযুদ্ধের চেতনার প্রতিপক্ষ সরকার। সুতরাং যখন সরকার জনগণের সম্পদ জনগণের শত্রুদের হাতে তুলে দেয়, জনগণকে দারিদ্র সহিংসতা এবং ভয়াবহ বিপন্নতার মধ্যে ফেলে এই সম্পদ লুটেরাদের হাতে তুলে দেয়, তখন জনগণকে পাহারাদার হিসেবে ভূমিকা পালন করতে হয়। আমাদের এই আন্দোলন জনগণের সেই পাহারাদারের ভূমিকা। শেষ কথা হচ্ছে, জনগণ এই দেশের মালিক, জনগণ এই সম্পদের মালিক, জনগণের মধ্যে এই মালিকানার বোধ নিয়ে আসাটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কথা। এই আন্দোলন জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হীনমন্যতা দূর করার আন্দোলন।